হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তপন এম চিস্তি, ক্রিটিক্যাল কেওকাটার নতুন এপিসোডে আপনাদের জানাই স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমি একটা অন্য ধরনের বাংলা ছবির কথা বলবো। ছবিটার নাম হচ্ছে পার্সেল। এর পরিচালক হলেন ইন্দ্রাসিস আচার্য। এই ছবিটি থিয়েটিক্যাল রিলিজ হয়েছিল মার্চ মাসের দিকে, কিন্তু রিলিজ হওয়ার কিছু দিনের মতোই 10-12 দিনের পরেই লকডাউন পড়ে যায় এবং তার ফলে দর্শকদের কাছে ছবিটি পৌঁছাতে পারেনি। তো আবার নতুনভাবে ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে, কিছুদিন আগেই রিলিজ করেছে হইচই। ছবিটা আমার তখন সেই সময় দেখা হয়নি, আমি রিসেন্টলি ছবিটা দেখলাম এবং দেখার পর আমার মনে হলো অবশ্যই ছবিটা নিয়ে কথা বলা দরকার। এই সময়ের মধ্যে ওয়ান অফ দ্য মানে একটা অন্য ধরনের ছবিগুলোর মধ্যে একটা খুব ভালো ছবি হচ্ছে পার্সেল। পার্সেলের যে জনরেটা সেটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল থ্রিলার। আমরা যে অর্থে সাইকোলজিক্যাল থ্রিলার বলতে বুঝি, মানে ওই টান টান একটা উত্তেজনা বা একটা চেজিং মোমেন্ট থাকবে থ্রিলারের, সেই সব ব্যাপারগুলো বা একটা কী বলবো, ওই ঝাঁকপূর্ণ ঝকঝাকপূর্ণ একটা মিউজিক থাকবে, বিজিএম থাকবে, যে সবসময় একটা মনের মধ্যে এরকম চলতে থাকবে যে কী হতে চলেছে, এই রকম ব্যাপার যদি আপনি এক্সপেক্ট করেন তাহলে এই ছবিটি কিন্তু সেই ধরনের সাইকোলজিক্যাল থ্রিলার নয়। এখানে কিন্তু সাইকোলজিক্যাল থ্রিলারটা বলতে বোঝানো হয়েছে আপনার মনের ভেতরের যে অন্ধকার, আমাদের প্রত্যেকের মানুষের মনের যে ভেতরের অন্ধকার, একটা গুরু একটা জায়গা থাকে, একটা ভীষণ গভীর একটা জায়গা থাকে, সেই যে সাইকোলজিক্যাল ব্যাপারগুলো সেইগুলোকে এই থ্রিলারের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ছবিটার গল্প যদি বলা যায় তাহলে গল্পটা হচ্ছে শাশ্বত এবং ঋতুপর্ণা, এরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ, তাদের একটা বৈবাহিক জীবন রয়েছে, তাদের একটা বাচ্চা মেয়েও রয়েছে। পেশাগতভাবে দুজনেই ডাক্তার এবং কোনো একটা কারণবশত ঋতুপর্ণা সেনগুপ্ত কিছুদিনের জন্য ডাক্তারি থেকে বিরত নিয়েছেন এবং ঋতুপর্ণা সেনগুপ্তের জন্মদিন, একটা জন্মদিনের পার্টি চলছে এবং সেই জায়গায় সেই পার্টিটাতে একটা দারুণ একটা বাঙালিয়ানার ব্যাপার দেখানো হয়েছে, গান কবিতা মানে ঘরোয়া আড্ডা চলছে। সেই মুহূর্তে একটা পার্সেল আসে তার জন্মদিনে এবং পার্সেলের মধ্যে একটা গিফট থাকে, সারপ্রাইজ গিফট, এবং প্রথমে তারা সেই ব্যাপারটাকে পাত্তা না দিলেও পরবর্তীতে যখন দেখা যায় পরপর এই সারপ্রাইজ গিফট আসতে থাকে, পার্সেল আসতে থাকে এবং পার্সেল আসার সাথে সাথে এই পার্সেলটা কোথাও গিয়ে একটা মানে পরাবাস্তব বা বাস্তবের সাথে পরাবাস্তবের একটা সংমিশ্রণ ঘটায় বলেই আমার মনে হয়েছে। কারণ এই পার্সেল আসার সঙ্গে সঙ্গে তাদের দাম্পত্য জীবনের, ঋতুপর্ণার জীবনের কিছু অতীতের ঘটনা সামনে আসে, আমরা দেখতে পাবো সেই চরিত্রগুলোকে এক একটা, অনিন্দ, দামিনী বাসু, অম্বরীশ ভট্টাচার্য, এই চরিত্রগুলোর সাথে তার অতীতের জীবনের একটা যে সম্পর্ক থাকে, একটা সমীকরণ থাকে, সেই সমীকরণগুলোকে আমরা দেখতে পাবো এক একটা পার্সেলের সাথে সাথে কীভাবে উদ্ঘাটন হচ্ছে পার্সেল খোলার সাথে সাথে। তো এবং গল্পটা এগোচ্ছে, গল্পটা এগোনোর পরে এর মধ্যে আরও কিছু সাবটেক্সট দেখা যায়, যেমন আমাদের সমাজের মধ্যে চলা এই যে ডাক্তারদের সাথে একটা পেশেন্ট পার্টির একটা সমস্যা ইদানিংকালে খুব দেখা যায়, যে কোনো রোগী মারা গেলে জনসাধারণ ডাক্তারদের উপরে বা হসপিটালের উপরে ক্ষিপ্ত হয়ে তাদেরকে মারধর করেন, এই যে ব্যাপারগুলোকে এইটাকে ওই ছবিটার মধ্যে দেখানো হয়েছে একটা অন্য অ্যাসপেক্টে। এর মধ্যে শাশ্বতবাবুর একটা অন্য প্রেমের পরক্রিয়া, প্রেমেরও অ্যাঙ্গেল দেখানো হয়েছে, যদিও সেটা সম্পূর্ণ খোলসাভাবে দেখাননি পরিচালক। এবং শেষে দেখা যায় যে এই যে পার্সেলটা আসছে, ঋতুপর্ণার সেনগুপ্তের পার্সেল আসাটা কোথাও গিয়ে বন্ধ হয় এবং সেটা কনভার্টেড হয় শাশ্বতবাবুর কাছে, একটা অচেনা পার্সেল আছে এবং তখন সে তার যেই পরকীয়া করতো সেই মহিলাকে ফোন করে এবং তাকে বলে যে তুমি কেন পাঠিয়েছো। মানে কোথাও গিয়ে এই যে সম্পর্কের একটা বেড়াজাল, একটা কী বলবো, একটা ক্রাইসিস তৈরি হচ্ছে, সেই ক্রাইসিসটা কনভার্ট হয়ে যায় এই সম্পর্কের থেকে আরেক সম্পর্কে। অর্থাৎ বলা যেতে পারে পরিচালক এই গোটা ছবিটাকে একটা ওপেন এন্ডিংয়ে শেষ করেছেন, মানে দর্শকরা কীভাবে নিচ্ছেন, দর্শকরা কী বুঝছেন তার উপরেই শেষ করেছেন ছবিটাকে, তার পার্সপেক্টিভে মানে শেষ করেননি, ওপেন এন্ডিং রেখেছেন।
ক্লোজ এন্ডিং রাখেননি। ছবির শেষে একটা দৃশ্য রয়েছে যেখানে দেখানো হচ্ছে একটা ডোনেশ্বর, যে বাড়ির ছাদে ঋতুপর্ণা সেনগুপ্ত তার মেয়ের সাথে কিতকিত খেলছে এবং বাড়ির ঠিক নিচে বাগানের মধ্যে শাশ্বত চ্যাটার্জি রয়েছে। শাশ্বত চ্যাটার্জির কাছে তখন সেই এটা চলে এসছে, পার্সেলটা চলে এসছে এবং ঋতুপর্ণের পার্সেল আসা বন্ধ হয়ে গেছে। আমি যখন এই যে যে বললাম একটু আগে সম্পর্কের চরিত্র এবং চরিত্রের সম্পর্ক, এই দুটো ব্যাপারকে এত সুন্দরভাবে এই দৃশ্যে মানে পরিচালক দেখিয়েছেন, কারণ ওই ড্রোনটা যখন উঠে যাচ্ছে আস্তে আস্তে বাড়ি থেকে ওপরে আকাশের দিকে পেরিয়ে যাচ্ছে, মানে ওই যে ওপেন এন্ডিংটা রেখেছেন ওই জায়গায়, এই যে দুটো চরিত্র তাদের যে সম্পর্ক, তাদের যে সম্পর্কের গভীরতার যে গ্লানিগুলো বা ক্রাইসিসগুলো এবং ওই সম্পর্কের চরিত্র এবং চরিত্রের সম্পর্ক কোথাও এত সুন্দরভাবে মিলেমিশে গেছে এই দৃশ্যটায়, মানে এই দৃশ্যটা জাস্ট আমার মাইন্ড ব্লোয়িং লেগেছে। গল্পের শুরু যখন হচ্ছে তখন দেখা যাচ্ছে গল্পের একটা দৃশ্য, একটা দৃশ্য দিয়ে শুরু হচ্ছে একটা ভায়োলিন ক্লাস, সেখানে শাশ্বত এবং ঋতুপর্ণা সেনগুপ্তের যে মেয়ে সে ক্লাস করছে এবং এই দৃশ্যটাকে ছবির বিভিন্ন ট্রানজিশন দৃশ্য হিসাবে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে এবং এটার একটা অন্যরকম সিগনিফিকেন্স আছে যেটা আমি বলছি না, কারণ সেটা দিলে স্পয়লার হয়ে যাবে, আপনারাই বলবেন যে সেই ট্রানজিশনের মানে কি আপনারা বুঝছেন। গোটা ছবিটায় শাশ্বত চ্যাটার্জি, ঋতুপর্ণ সেনগুপ্ত, অম্বরীশ ভট্টাচার্য বা দামিনী বসু এদের অভিনয় অসামান্য। মানে ঋতুপর্ণা সেনগুপ্তকে আমরা যেসব অন্য ধরনের একটা চড়া মেকআপ বা চড়া চরিত্রে আমরা দেখে এসেছি, এই সিনেমাটাতে কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তকে সম্পূর্ণ অন্য রকমের একটা ঘরোয়া জায়গায় আমরা দেখতে পাবো, ঘরোয়া একটা পরিবেশে আমরা দেখতে পাবো, মানে মেকআপ একদম হালকা, কোথাও গিয়ে মানে যে সিনেমাটিক যে মেকআপ বলতে আমরা বুঝি একটা চড়া মেকআপ, সেই জায়গাটা এখানে দেওয়া হয়নি, খুবই নর্মাল একটা মেকআপে দেখা গেছে এবং এই জায়গাগুলো আমার মনে হয়েছে ছবিটার একটা প্লাস পয়েন্ট। দ্বিতীয়ত, এই ছবিটা গোটা ছবিটা হচ্ছে একটা সম্পর্কের সমীকরণ নিয়ে, সম্পর্কের টানাপোড়ান নিয়ে। যদিও আমরা সম্পর্ক নিয়ে অনেক ধরনের সিনেমা দেখি, কিন্তু এই গল্পটা, পার্সেলের গল্পটা কোথাও গিয়ে আমাদের প্রত্যেকটা মানুষের যে মনের অন্ধকার, মনের গভীরে যে ক্ষতগুলো থাকে বা লুকোনো কিছু কথা থাকে বা সিক্রেট থাকে বা কিছু আমাদের আত্মগ্লানি থাকে, সেইগুলোকে টেনে হিঁচড়ে বের করে এই সিনেমাটা। এই সিনেমার আরেকটা পজিটিভ দিক যেটা বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে এই সিনেমাটা ক্রাফ্ট এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, যেটা একটা মজবুত পয়েন্ট বলে আমার মনে হয়েছে। সম্পর্কের চরিত্র এবং চরিত্রের সম্পর্ক, এই দুটো কথাকে এই ছবিটার, এই পার্সেল ছবিটাই ইন্দ্রাসিস আচার্য এত সুন্দরভাবে মিলেমিশে একাকার করেছেন যেটা দেখার মতো। তার আগের দুটো ছবিতে আমরা বিভিন্ন চরিত্রের সম্পর্কগুলোকে খুব সুন্দরভাবে স্ট্যাবলিশড হতে দেখেছি, বিবেকঘোষ হোক বা তারপরে আগের ছবিটা হোক, কিন্তু এই ছবিটাতে মানে সম্পর্কের চরিত্রগুলোকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন খুঁটিনাটিভাবে, যেটা আমার সবথেকে ভালো লেগেছে। দ্বিতীয়ত, এই ছবিতে ক্যামেরার কাজ খুবই 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 ভালো এবং আরেকটা ব্যাপার যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে বিজিএম। জয় সরকার এই ছবির সুর দিয়েছেন, আবহ সঙ্গীত করেছেন, এত পরিমিত আবহ এখানে ব্যবহার করা হয়েছে যেটা মনে হয় এই ছবিটিকে আরেকটু মানে কি বলবো পজিটিভ পয়েন্টের দিকে এগিয়ে নিয়ে যায়। ছবিটির দৈর্ঘ্য হচ্ছে প্রায় 2 ঘন্টা মতো, তবে ছবিটির ট্রিটমেন্ট যদি বলা হয় তাহলে একটু স্লো ছবিটা, আপনার দেখতে একটু ধৈর্য ধরতে হবে। এবং হ্যাঁ, মোটের ওপরে ছবিটা আমার বেশ ভালো লেগেছে, কারণ এটা একটা অন্য ধরনের সম্পর্কের একটা সমীকরণের গল্প, যেটা তো আমি আগেই বললাম যে আমাদের অন্ধকার মনের ভেতর থেকে যে আলোর ছোটো ছোটো বিন্দুগুলোকে, কণাগুলোকে, সেগুলো তুলে নিয়ে এসেছেন পরিচালক। তবে এই ছবির কিছু কিছু কয়েকটা জিনিস আমার যেটা নেগেটিভ বলে মনে হয়েছে, যে এতটাই ছবিটা রিয়েলিস্টিক, মানে বাস্তবের সাথে পরাবাস্তবের একটা সংমিশ্রণ করে ছবিটা তুলে ধরেছেন এবং কোথাও গিয়ে একটা দৃশ্যে আমার ম্যাজিক রিয়েলিজমেরও ছোঁয়া আমি পেয়েছি, যেখানে ঋতুপর্ণ সেনগুপ্ত নদীর ধারে বসে তার ফ্যামিলিকে ভাবছে, অর্থাৎ কিন্তু সে প্রকৃতপক্ষে বাস্তবে সে রয়েছে একটা ট্যাক্সির মধ্যে। তো সব মিলিয়ে বাস্তব, পরাবাস্তব, ম্যাজিক রিয়েলিজম, এই সমস্ত কিছুই রয়েছে ছবিটার মধ্যে বলে আমার মনে হয়েছে, আমার ব্যক্তিগত মতামত। তবে সেই জন্যই মানে এই ধরনের ছবি থেকে আমরা এক্সপেকটেশনসটা আরও একটু বেশি রাখি। যেমন একটা দৃশ্য ছিল যখন ঋতুপর্ণা সেনগুপ্তর পিসির বৌমা, মানে তার পিস্তৃত ভাইয়ের বউ মারা যায়,
এবং সেই জায়গায় ঋতুপর্ণ সেনগুপ্ত যাচ্ছে এবং জুতো পরেই চলে যাচ্ছে সেখানে এবং গিয়ে বসছে। এই ব্যাপারগুলো সাধারণত বাস্তব ক্ষেত্রে আমরা কিন্তু খুব একটা লক্ষ্য করি না। তো আমার এই জায়গাটা একটু নেগেটিভ পয়েন্ট বলেই মনে হয়েছে। আর একটা যেটা আপনার মনে হতে পারে, ওই যে আমি বললাম একটা ট্রানজিশন দৃশ্যকে বারবার দেখানো হয়েছে, সেটা হচ্ছে ভায়োলিন বাজানোর দৃশ্যটাকে অনেক জায়গায় দেখানো হয়েছে, সেটা আপনার কয়েকটা জায়গায় মনে হতে পারে অহেতুক, কিন্তু তার একটা আলাদা সিগনিফিকেন্স আছে এবং রয়েছে বলেই আমার মনে হয়। যাই হোক, অভিনয়, টেকনিক্যাল অ্যাসপেক্ট বা পরিচালকের চিন্তাভাবনা, তিনি যেটা বলতে চেয়েছেন, সবগুলো মিলিয়ে ছবিটা একটা ভালো ছবি, একটা অন্য ধরনের বাংলা ছবি। আমি তো বলবো অবশ্যই আপনারা ছবিটা দেখুন, যারা এখনও পর্যন্ত দেখেননি তারা অবশ্যই দেখুন, এবং আপনাদের কেমন লাগলো এই সম্পর্কের একটা নতুন সমীকরণকে কতটা কার্যকরী করতে পারলো আমাদের পরিচালক ইন্দ্রাশিস আচার্য, সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানাবেন। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।